খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম আশরাফুল বীরত্বে বাংলাদেশ ঘটিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন সবচেয়ে সেরা সময় পার করা অস্ট্রেলিয়া দলের অধিনায়কের হতভম্ব হওয়ারই কথা র‍্যাঙ্কিংয়ে তখন তারা নাম্বার ওয়ান অধিনায়ক হিসেবে রিকি ও সবার চেয়ে এগিয়ে তখন উনিশশো সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয় দলের সদস্য পন্টিং দুই হাজার সালে নিজে অধিনায়ক হিসেবে জয় করেন বিশ্বকাপ এরপর দুই হাজার সাত ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নেতা থাকেন তিনি অথচ সেই পন্টিংই সেই ম্যাচের পরপরই বলেছিলেন এটা সম্ভবত ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন অধিনায়ক হিসেবে আমার সবচেয়ে বাজে হার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের বাইশো পঞ্চাশতম ম্যাচ সেটি প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে হাবিবুল বাশারের বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সেই দলের স্কোয়াডটি মনে করিয়ে দেয়া প্রয়োজন দুই দলের যোজন যোজন ব্যবধানটা ফুটে উঠবে এতে গিল ক্রিস্ট হেইডেনের বিখ্যাত ওপেনিং জুটি সাথে রিকি পন্টিং ডেমিয়ান মার্টিন এবং মাইকেল কার্ক এর সাথে মিস্টার ক্রিকেট মাইক হাসি এবং সাইমন ক্যাটিস বলিং আক্রমণে সেদিন ছিলেন বলিং সালের গ্ল্যান্ড জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্স এর টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া মাসাফির হাতে নতুন বল তুলে দেন ক্যাপ্টেন বাসার সেই সময়ের মাসাফি মানে অন্য জিনিস দুর্দান্ত পেস নিখুঁত লেন্থ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে শূন্য হাতে শূন্য রানে ফিরিয়ে দেন গিলক্রিস্টকে ক্রিজে আসলেন রিকি পন্টিং এবার শিকারের ভূমিকায় তাপস বৈশ্য তাতে অস্ট্রেলিয়ার কি এসে যায় লম্বা ব্যাটিং লাইন আপ তাদের ডেমিয়ান মার্টিনের সাতাশ মাইকেল ক্লার্কের চুয়ান্ন এবং শেষ দিকে মাইক হাসি ও ক্যাটিসের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় পঞ্চাশ ওভারে দুশো ঊনপঞ্চাশ মাশরাফি সেই ম্যাচে দশ ওভারে তেত্রিশ রান দিয়েছিলেন মাত্র অবশ্য দুই সালে ওয়ানডে ক্রিকেটে দুশো রান অনেক আর বাংলাদেশের এত বেশি রান তারা করে এর আগে জয়ের রেকর্ড নেই তখন বাংলাদেশের জন্য দুশো রান করে সম্মানজনক স্কোর কিংবা পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করায় মানে দলের মান বাঁচানো বাহাত্তর রানে তিন উইকেট নেই বাংলাদেশের অর্ধেক ইনিংস মানে পঁচিশ ওভার শেষে স্কোর মাত্র একাশি রান দুশো রানের লক্ষ্যকে তখন পাহাড় সময় মনে হচ্ছিল বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের কাছে ক্যাপ্টেন হাবিবুল বাসের এবং আশরাফুল মিলে গড়েন একশো তিরিশ রানের বিশাল জুটি মোহাম্মদ আশরাফুল খেললেন এক মহাকাব্য মহাকাব্যিক ইনিংস মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ম্যাচে শতক হাঁকানো সেদিন মোহাম্মদ আশরাফুল প্রথমটি ছিল মেহরাব হোসেনের এরপর আশরাফুল বিদায় নিলেও আফতাব রফিকের ব্যাটে চার বল আগে জয় তুলে নেয় বাংলাদেশ বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এই হারকে দ্য টেলিগ্রাফ দ্য সিডনি মর্নিং হেরাল্ড এবিসি নিউজ সহ বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যম ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন বলে উল্লেখ করে